সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করবেন, করার পরে জাস্ট জিমেইল এর উপরে নামটা নেবেন, নিয়ে গ্রুপে পাবলিক গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনার কমপ্লিট। আপনি আপনাকে কমেন্ট অথবা ইনবক্সে আপনার ক্লোজ গ্রুপের লিংক দিয়ে দেবেন, ওখানে অ্যাড হয়ে যাবেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো ফন্টের বিষয়ে। আমরা যে ডিজাইনগুলো করি, আসলে ডিজাইনটা অনেকটা সুন্দর হয় ফন্টের জন্য। ফন্ট যদি আপনি ভালো ফন্ট সিলেক্ট করতে পারেন, তাহলে সেটা দেখতে অনেক সুন্দর হয়। এবং ফন্টের জন্য আমি বিশ্বাস করি যে ফন্টের জন্য অনেকাংশে আপনার ডিজাইনটাকে আরও অনেক সুন্দর দেখায়। তো অবশ্যই ভালো ডিজাইনের জন্য ভালো ফন্টের কোনো বিকল্প নেই। তো আমরা অনেক সময় দেখি যে অনেকগুলো ভালো ভালো ডিজাইন আমরা গুগলে সার্চ দিলে আমরা দেখতে পাই। যেমন আমি যে কোনো ধরনের একটা যদি সার্চ করি, কি মনে করেন যে আপনি কি বলেন, বিজনেস কার্ড ডিজাইন করবেন, বিজনেস কার্ড ডিজাইন করবেন, তো বিজনেস কার্ড ডিজাইন লিখে যদি আপনি সার্চ দেন, সেরকম প্রচুর বিজনেস কার্ড আপনি এখানে পাবেন। তো এই বিজনেস কার্ড থেকে এই কোন ফন্টগুলো কে ব্যবহার করছে এইগুলো যদি আপনি বের করছেন অনেক ইজিভাবে, যদি এই ফন্টগুলোর নাম আপনি জানেন, তাহলে আপনার ডিজাইনটাকে সুন্দর করতে আপনার কোনো কষ্ট হবে না। তো বিষয়টা সেরকম, আমরা আজকে দেখবো যে কীভাবে আপনি আপনার ফন্টটাকে অনেক সুন্দরভাবে, সরি ফন্টটাকে মানে যে কোনো এই ফন্টটাকে আপনি কীভাবে বের করবেন। তো আমি এখানে লিখে সার্চ দিলাম ফন্ট ফাইন্ডার। তো এটা লিখে সার্চ দিলে আমার এখানে চলে আসবে, এখানে দেখেন ফন্ট ফাইন্ডার লিখে সার্চ দিলাম, এই যে ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে দিলাম, দেওয়ার পরে গেট ইউআরএল, দেওয়ার পরে আচ্ছা আসতেছে না, আমি এটা সেভ করে নিই ডেস্কটপে, সেভ করে নিয়ে তারপরে করে ইউআরএলটা অনেকখানে ভালোভাবে দেখাচ্ছিল না, এই জন্যে আমি সেভ দিয়ে নিলাম। আমি ইমেজটা আপলোড করে দিচ্ছি। ইমেজটা আপলোড করার পরে আমি এইখান থেকে ইমেজটা আপলোড হবে, আপলোড হওয়ার পরে আমি ফন্ট ফাইন্ডারের মাধ্যমে কিভাবে এই ফন্টটাকে আমি খুঁজে পেট করে আপনারা দেখেন অনেক ইজি ওয়েতে আপনি এই ফন্টটা কী কী ফন্ট ব্যবহার করছেন আমি সেটা দেখে নিতে পারবো। এখান থেকে একটু বাড়াই দিই মোটামুটি, তো এটা যদি অনেক সোজা হতো তাহলে আরো সুন্দর হতো। তো যাই হোক মেসেজ দিয়ে দিলাম, ফোন করে মাই ফোন সবগুলোতেই দিয়ে দিলাম। আমি এইখানে যে ফোনগুলো দেখাচ্ছে কেস তারপরে এখানে এ সরি এটা আর বড়তে এ আর আমার এখানে আশা করি ফন্ট গুলো সুন্দরভাবে দেখাবে। এই ফন্ট গুলো ম্যাচ করছে, এখন আপনি এই ফন্ট গুলোই দেখেন, এই ধরনের ফন্ট গুলো এখানে এ আর কে এইখানে দেখেন যে ফন্ট গুলো এটার সাথে মিলে কিনা। আপনি ডিজাইনটা দেখেন, এবার এই ডিজাইনটার সাথে এ আর কে এল এন ডি এই ফন্ট অনেকটা মিলে। আপনি এরপরে এখান থেকে যে যেগুলো মিলে সেভাবে আপনি ফন্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তার এভাবে আপনি অনেক সহজেই ফন্টগুলো খুঁজে বের করতে পারেন। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এই অবস্থায় আছে এখন, আমি যদি ফন্ট এখানে ক্লিক করে দিয়ে উপরে নিয়ে যাই,
এইখানে গেলে দেখুন টাইম নিউ রোমান এটা দেখাচ্ছে, ঠিক আছে, এভাবে আমরা দেখতে পারি। এখানে ডাবল ক্লিক ক্লিক করলাম, এরিয়াল দেখাচ্ছে, আমরা এভাবেও ফন্ট বের করে নিতে পারি। গুগল হোম এরিয়াল কি কে সেন্সরি ফ্যামিলি এরিয়াল সেন্সরি ব্যবহার করছে। এখানে আমরা এই যে ফন্ট হট ফন্ট এই ফন্টটার মাধ্যমে আমরা ফন্টটা আর কোন ফন্ট কি ব্যবহার করা হয়েছে সেটা বের করে নিতে পারি। আবার আমি যদি এইখানে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমি যদি এই সরি এটা না, আমি এই ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এখানে যদি যদি ক্লিক করি অন করে নিই, নেওয়ার পরে এখানে দেখেন এই ফন্টটার নাম কি সেটা দেখাচ্ছে, এফ জে এ এল এল সল জন্য নাকি এই ফন্টগুলো একই ফন্ট। এটার উপরে নিয়ে গেলে দেখবেন বডি ফন্ট, এটা এটাও বডি ফন্ট, এটার উপরে নিয়ে গেলে দেখাচ্ছে এটাও এই ফন্ট, এটা দেখেন বডি ফন্ট, এই ফন্টটার নাম বডি ফন্ট, এটা বডি ফন্ট, এই ফন্টটার নামও বডি ফন্ট। এটা আপনি এইভাবে ইজিলি ফন্টের নাম দেখে নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন ফন্টটা আবার নাম চেঞ্জ হয়েছে, এখানে প্রয়োজন অনুভব বডি ফন্ট। তো যাই হোক, আপনারা এই এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করতে সেটা দেখাচ্ছে, আপনারা যাবেন গুগল ক্রোম যদি ব্যবহার করেন তাহলে গুগল ক্রোম ওই এক্সটেনশনে যাবেন, ওয়েব স্টোরে যাবেন। ওয়েব স্টোরে যাওয়ার পরে এইখানে গিয়ে গুগল ক্রোম ওয়েব স্টোরটা অন করা মানে যাওয়ার পরে আপনি এখান থেকে লিখবেন হট ফন্ট, হট এন্টি হট ফন্ট লিখে সার্চ দিবেন। সার্চ দিলে ফার্স্টেই চলে আসবে এক্সটেনশনের ভিতরে এটা, তো আমার এটা অলরেডি অ্যাড করা আছে এইখানে দেখেন, এই জন্য হট ফন্ট, এই জন্য এটাই দেখাচ্ছে। আরও অনেকগুলো আছে, আপনার চাইলে এইগুলো ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে, তো আমার সব থেকে এটা ভালো লাগে এই জন্য আমি এটা। আর এই ফন্টগুলো যখন আপনারা এইখান থেকে নাম জানতে পাচ্ছেন পারতেছেন, তখন আপনি এই যে ফন্টের নাম দেখেন, আপনি মনে করেন এইখান থেকে এই ফন্টটা নেবেন, আপনি মনে করেন কই সেটা এই ফন্টটা নেবেন, তো এই ফন্টটার নাম, এই ফন্টটার নাম এখান থেকে কপি করে নিলেন। কপি করে নেওয়ার পরে আপনি গুগলে যান, গুগলে গিয়ে আপনি এখানে এই ফন্টটা লিখে সার্চ দেন, এই ফন্টটা লিখে ফ্রি FRW ফ্রি ফন্ট লিখে আপনি সার্চ দেন, ওই সেম নামের দেখেন স্টাইল আপ, এই সেম নামের ফন্ট এখানে একাধিক জায়গায় পাবেন, এবং আপনি সেখান থেকে কোনো না কোনো জায়গা থেকে আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে, কোথাও না কোথাও থেকে আপনি ফ্রি ডাউনলোড করে, এই দেখেন ফ্রি ডাউনলোড করার অপশনটা চলে আসছে। তো ইজিলি আপনি আপনার মানে পছন্দ অনুযায়ী ফন্ট আপনি এভাবে চুজ করে নিতে পারেন, আর ফন্ট নিয়ে ঝামেলা হবে না, আপনি একটা ডিজাইন দেখেন, ডিজাইন দেখে সেই ফন্ট অনুযায়ী আপনি কাজ করেন। তো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা ক্লিয়ার করতে আপনার কমেন্টের রিপ্লাই দিতে। তো ধন্যবাদ সবাইকে।